সুজিত শীল, আত্মরক্ষার নিপুণ শৈলীর অন্যতম এক কারিগর এই যুবক। কুমারঘাটের এই যুবক ইতিমধ্যে কিক বক্সিংয়ে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে নিজের এবং রাজ্যের নাম উজ্জ্বল করেছেন। বর্তমানে তার জীবনের অন্যতম লক্ষ্য ঊনকোটি জেলা ছাত্রছাত্রীদের কিক বক্সিংয়ের মাধ্যমে আত্মরক্ষার প্রশিক্ষণ প্রদান। এই লক্ষ্যকে সামনে রেখে বর্তমানে ফটিকরাই কলেজের কলেজ পড়ুয়াদের নিয়মিত সেলফ ডিফেন্সের প্রশিক্ষণ দিয়ে চলছেন কিক বক্সার সুজিত শীল। এই প্রশিক্ষণ প্রদানের ক্ষেত্রে কোনো কিছু পাওয়ার চাহিদা নেই সুজিতের। তার লক্ষ্য একটাই, সমাজের সবাই যাতে এই সেলফ ডিফেন্সের মাধ্যমে নিজেদের তৈরি করে নিতে পারে। ইতিমধ্যে কিক বক্সার সুজিত শীলের এই উদ্যোগ মন্ত্রী সুধাংশু দাস এবং বিধায়ক ভগবান দাসের নজর কেড়েছে। And our instructor সুজিত শীল, সে কিন্তু এখানে টাকার জন্য আসেনি, তাকে আমরা কোনো টাকা দিচ্ছি না, টোটালি ফ্রি অফ কস্ট এটা হচ্ছে। সে তার ব্যক্তিগত উদ্যোগ নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করেছে যে স্যার আমি এই কলেজে পড়াশোনা করে গেছি, আমি কিছু দিতে চাই। তো সেই দেওয়ার মধ্যেই সে যেটা শিখে এসছে, সে যে ব্যাপারে পারদর্শী সেই জিনিসটাই দিতে চাইছে। কিক বক্সার সুজিত শীলের এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করে ফটিকরাই কলেজের পড়ুয়ারও বেজায় খুশি। এই ক্রীড়াশৈলীর প্রতি ক্রমশই ঝোঁক বাড়ছে কলেজ পড়ুয়াদের। জানা গেছে, শুধু কলেজ ছাত্রছাত্রীদেরই নয়, ঊনকোটি জেলার বিভিন্ন স্কুলীয় ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দিয়ে চলছেন সুজিত। সমাজ গঠনে, যুব সমাজকে খেলার মাধ্যমে ঐক্যবদ্ধকরণে সুজিত শীলের এই মহতী উদ্যোগ বিভিন্ন মহলে প্রশংসার দাবি রাখে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।